প্রেসিডেন্ট ট্রাম্পের নজিরবিহীনভাবে রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়ে রাখার যে কলঙ্কজনক ইতিহাস পৃথিবী দেখল, সেটি হয়তো আমেরিকার গণতন্ত্রের জন্য একটি ক্ষত। কিন্তু এই ক্ষতকে ক্ষতির হাত থেকে পুষিয়ে নেবার জন্য আমেরিকার বিভিন্ন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যেভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে আছে, সেটাও কিন্তু গণতন্ত্রকে সেই ক্ষতির হাত থেকে পুষিয়ে নেবার জন্য আরও একটি নজিরবিহীন। আমি শোভা ইসলাম, মেট্রো সেম টু দ্য পয়েন্টে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের আলোচনার বিষয় ডোনাল্ড ট্রাম্পের শেষ সপ্তাহ। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন অধ্যাপক আমেনা মহসিন, সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি দুজনকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন এবং আমি কোনো রকম কোনো কিছু ব্যাখ্যা বিশ্লেষণে না যেয়ে সরাসরি যে জায়গাটা জানতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো ইম্পিচমেন্ট করা হলো, এখন ভবিষ্যৎটা কি ট্রাম্পের, সেটা যদি আগে জানাতেন। প্রেসিডেন্ট ট্রাম্প তো যা করেছে সবাই আমরা প্রত্যক্ষ করেছি, আর মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন তো সবাই প্রত্যক্ষ করেছেন। ট্রাম্পের যা করার ছিল উনি মোটামুটি সবকিছু করে ফেলেছেন। আজকে অবশ্য একটা নতুন ভিডিও বার্তায় উনি বলেছেন যে তিনি সংঘাত চান না, সহিংসতা চান না, এবং তার লোকদের তিনি অনুরোধ করছেন যে আপনারা এসব কিছু করবেন না। সম্ভবত এটা দ্বিতীয়বারের মতো তাকে যখন ইমপিচ করার চেষ্টা চলছে, কিন্তু এই যে উনি আহ্বান জানালেন সংঘাত চান না, শান্তি চান, উনি একটা বার্তা দিয়েছেন, সেটাতে কি কতখানি ভরসা রাখা যায়? তার উপরে তো কোনোভাবেই ভরসা রাখা যায় না। তবে এই বার্তাটা তিনি কয়েকদিন আগে দিলে পারতেন, তাহলে হয়তো ক্যাপিটাল হিলে এই হামলাটা হতো না এবং এসব আমাদের দেখতে হতো না। কিন্তু উনি তো এসবে বিশ্বাস করেন না, এখন বাধ্য হয়ে উনি এই কথাটা বলছেন। প্রেসিডেন্ট ট্রাম্প হলো একমাত্র প্রেসিডেন্ট আমেরিকার যার সেকেন্ড ইমপিচমেন্ট হতে যাচ্ছে, এবং আমরা জানি যে অলরেডি হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এটা পাশ হয়ে গেছে। নিশ্চয়ই ওখান থেকে ন্যান্সি পেলোসি গতবারের মতো 30 দিন অপেক্ষা না করে এবার তাড়াতাড়ি পাঠাবেন, এবং পাঠানোর পরে সিনেটে এটা নিয়ে আলোচনা শুরু হবে। সিনেটের যে মেজরিটি লিডার মিচ ম্যাকনেল, উনি আবার বলেছেন যে তার খুব তাড়াহুড়া নাই, উনি সময় চান, 19 তারিখে এইসব আলোচনা শুরু হবে। এটা নিয়ে একটা সন্দেহ অবিশ্বাসের সৃষ্টি হচ্ছে, বাট মিচ ম্যাকনেলও বলেছেন যে তিনি ট্রাম্পকে ইমপিচ করা সমর্থন করেন। আমাদের মনে রাখতে হবে এই ইমপিচমেন্ট করে তাকে যদি শাস্তি আরোপ করতে হয় তাহলে 2/3 লোকের ভোট লাগবে, মানে 2/3 সিনেটের ভোট লাগবে। সেখানে আমাদের যে 100 জন সিনেটর আছেন আমেরিকায় তার 67 জনের ভোট লাগবে। এই সিনেটে এখন ডেমোক্রেটিক পার্টির 50 জন আছেন, সুতরাং 17 জন ওয়াক ওভার করতে হবে, মানে ভোট দিতে হবে, পার্টি চেঞ্জ করতে হবে না, কিন্তু তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেন। সেই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এইভাবেই শক্তিশালী করা হয়েছে, যে কারণে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে কিন্তু 10 জন ভোট দিয়েছে এই ইমপিচমেন্ট পক্ষে। তো আমরা হয়তো দেখবো যে সিনেটেও এরকম 17 জন হয়তো যেতে পারেন। মিচ ম্যাকনেল গেলে উনি, তার একটা লিডারশিপ গ্রুপ আছে, সেই গ্রুপে খুব প্রভাবশালী 7-8 জন সিনেটর আছেন। তারা যদি একটা স্ট্যান্ড নেন এবং রিপাবলিকান পার্টি যদি মনে করে ট্রাম্প তাদের জন্য একটা সমস্যা, আসলেই সমস্যা, সেটা রিপাবলিকান পার্টি যদি বুঝতে পারে এবং তারা যদি সেই সমস্যা মনে করে একটা অ্যাক্টিভিটিতে যায়, তবে ট্রাম্পের ইমপিচমেন্ট হবে। এবং তার এই ইমপিচমেন্টের একটা ফলাফল হবে, কারণ এই ইমপিচমেন্ট যখন বা শাস্তি আরোপ যখন হবে তখন ট্রাম্প প্রেসিডেন্ট থাকবেন না, তবে তিনি কোনো ফেডারেল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এটা হলো রিপাবলিকান পার্টির নেতৃত্ব এখন কি করে সেটা দেখার বিষয়, মিচ ম্যাকনেল এবং সিনেটররা কি করে সেটা দেখার বিষয়, সেজন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। জি আবু আলম, থাকুন আপনি আমাদের সঙ্গে। জি আপনি তো বললেন, আমি একটু আমেনা মহসিনের কাছে যেতে চাই, যে বিষয়টি কি শুরুতেই জানতে চাই যে কমপক্ষে 17 জন সিনেটরের প্রস্তাবে ট্রাম্পের বিচার হতে পারে, এবং সেই বিচার অনুযায়ী যেটা আবু আলম সাহেব বলছেন যে উনি আর পরবর্তীতে প্রেসিডেন্ট হতে পারবেন না এবং দেখা যাচ্ছে রাজনীতিতে নিষিদ্ধ হবেন, এবং সাবেক প্রেসিডেন্ট হিসাবে তিনি সকল প্রকার সুযোগ সুবিধা তিনি হারাবেন। কিন্তু এখন বিষয় হচ্ছে সিনেট যদি এই প্রস্তাব সিনেটকে এই প্রস্তাব পাশ হওয়ার সম্ভাবনা কতখানি, কারণ মিস্টার জো বাইডেন তো শপথ নেবেন আগামী সপ্তাহে। এটা সেটা জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি যেটা বলছেন যেটা সফল হওয়ার কতটুকু সম্ভাবনা সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু
যে মানে দ্য ফ্যাক্ট রিমেইনস যে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেটার একটা কিন্তু একটা বিরাট সিম্বলিক ভ্যালু আছে, আমাদেরকে সেটা মাথায় রাখতে হবে। এবং আমরা যা মানে আপনি যেটা একটু আগে বললেন যে ট্রাম্প নিজে এই ধরনের একটা বার্তা দিয়েছেন, এটা উনি ড্যামেজ কন্ট্রোল করার জন্য করছেন, কারণ উনি বুঝতে পেরেছেন যে পুরো জিনিসটা কি ভয়াবহ একটা রূপ নিয়েছে। এবং আমরা দেখছি যে মানে সোশ্যাল মিডিয়াতে এবং সিএনএন আমরা যদি দেখি, শুধু সিএনএন না, বিবিসি, বিভিন্ন গণমাধ্যমে একটার পর একটা কিন্তু ভিডিও রিলিজ হচ্ছে যেটা কিন্তু পুরো ভয়াবহতাটা দেখাচ্ছে, যে যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম তার চাইতে যে প্রথম যে যে চিত্রটা আমাদের থেকে সামনে এসেছিল সেটা যে কতটা ভয়াবহ ছিল সেটা কিন্তু ক্রমেই আরো বেশি আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং 17 তারিখে যে ধরনের হুমকি দেওয়া হয়েছে এবং প্রাউড বয়েজ বলে যে সংগঠন আছে তারা 20 জানুয়ারিকে নিয়েও এক ধরনের তারা বার্তা দিচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের 50টি যে স্টেট আছে প্রত্যেকটা জায়গায় তারা ভায়োলেন্সের ডাক দিচ্ছে। এই সমস্ত কিছুকে মানে এমন একটা পর্যায়ে গেছে জিনিসটা যেখানে ডোনাল্ড ট্রাম্পের কাছে কিন্তু খুব একটা অপশন নেই। এবং আমরা এটাও শুনেছি যে এখানে ধরেন মেলানিয়ারও একটা ভূমিকা আছে, তিনিও চেষ্টা করছেন জিনিসটাকে কন্ট্রোল করার জন্য। সো সবকিছু ইয়ে করে বাট আমি এটা মনে করি না যে এই এই বার্তার মাধ্যমে ট্রাম্প উড বি টেমড বা সে শুধরে যাবে। মানে আমরা যদি ক্যালকুলেশনস গুলো করি এটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ আশঙ্কা করছেন, সেই আশঙ্কার জায়গাটাকে আপনিও মনে করেন যে সে তো একজন উন্মাদ রাজা? না না, এটা এটা খুবই ডেঞ্জারাস একটা এই 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 শট, মানে আমি বলবো নেক্সট উইকটা আমেরিকার জন্য একটা কাউন্টডাউনের মতো। এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে নিউক্লিয়ার যে কোডটা আছে সেটা কিন্তু প্রেসিডেন্টের হাতে আছে এবং উনি কিন্তু কমান্ডার ইন চিফ। মানে এইগুলো সব কিছুকেই মাথায় রেখে আমাদেরকে এই ক্যালকুলেশনস গুলো করতে হবে যে ডেঞ্জারটা মানে কি ধরনের একটা ভয়াবহ, ইটস আ ভেরি ডেঞ্জারাস কাউন্ট। এবং যেখানে মানে এরকম আমরা কখনো দেখিনি যে যিনি ক্ষমতায় আছেন ইটস অলমোস্ট লাইক নিজের রাষ্ট্রের বিরুদ্ধে একটা বিদ্রোহ উনি ঘোষণা করছেন। জি আমনা মহসিন আপনি থাকুন আমাদের সঙ্গে, আমি একটু জনাব আবু আলম আপনার কাছে আবার ফিরতে চাই। যে বিষয়টা নিয়ে আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমেরিকার গণতন্ত্রের যে ক্ষতিটা হয়ে গেল সেটা তো ক্ষতিই হলো, কিন্তু সবচেয়ে বড় কথা এই ক্ষতিটাকে আমেরিকা কি করে পুষিয়ে নিবে, আমেরিকার সেই শক্তিটা কোথায়। এবং আমরা যদি আবার বলতে চাই যে সেই শক্তিটারও আমরা নানান চিত্র দেখেছি যে আমেরিকা তার গণতন্ত্রকে সুসংগত রাখবার জন্য অবশ্যই ব্যাকলেস না, তার ব্যাকবোন আছে, তার প্রতিষ্ঠান বডিগুলো সুসংহত। সেই জায়গাগুলো আসলে কি কি এবং কোন দিক দিয়ে আমেরিকা তার এই গণতন্ত্রকে আবার একটা মজবুত জায়গাতে নিয়ে যাচ্ছে? ডোনাল্ড ট্রাম্প যেটা করেছেন সেটাতে উনি আমেরিকার যে গণতন্ত্র তাদের যে গর্ব একটা সেই গর্বতে কালিমা লিপ্ত করেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু নিজে নিজে তৈরি হয়নি, ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে তৈরি করা হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প নিজেও তৈরি করেছেন মানুষজনকে। শ্বেতাঙ্গ বর্ণবাদকে তিনি উস্কে দিয়েছেন এবং শ্বেতাঙ্গ বর্ণবাদকে ব্যবহার করে তিনি ক্ষমতায় আসার চেষ্টা করেছেন এবং তাকে রিপাবলিকান পার্টি নমিনেশন দিয়েছে এবং তিনি কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছিলেন। এই যে বদ্ধ উন্মাদ একজন মানুষ এত কাণ্ড করছে তারপরে যে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে রিপ্রেজেন্টেটিভরা বা সিনেটররা বা অন্যান্য দলের নেতারা, সেটা একটা লক্ষণীয় বিষয়। এবং সেটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে যে উনি যখন প্রেসিডেন্ট থাকবেন না কিন্তু মিস্টার ট্রাম্প যখন তার ভাইস প্রেসিডেন্টকে বললেন রিপাবলিকানদের বসাতে ক্যাপিটাল হিলে আক্রমণের পর, কিন্তু ওখানে সাংবিধানিক প্রেসিডেন্ট কিন্তু তার কথা শুনেননি এবং তিনি সবাইকে তাকে উত্তরে আসছি যে আমেরিকার গণতন্ত্রটা এমন ভাবে শক্তিশালী করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে, সেখানে প্রেসিডেন্টের কাছে নিউক্লিয়ার উইপনের কোড আছে কিনা, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রেসিডেন্ট কিনা,
সেটাতে কিছু আসে যায় না। তারপরও তিনি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন না, তিনি ভোটের রেজাল্ট পাল্টে দিতে পারেন না, তিনি জোর করে ক্ষমতায় থাকতে পারেন না, এটা প্রমাণিত হয়েছে। ট্রাম্পের এই যে ক্ষমতায় আঁকড়ে রাখার জন্য, চেয়ারটাকে রেখে দেওয়ার জন্য যে চিত্রটা আমরা দেখছি এখন পর্যন্ত, এবং মহসিন ম্যাডাম বলছিলেন যে সামনের সপ্তাহটা আমেরিকার জন্য ভীষণ ডেঞ্জারাস, তো সুতরাং না জানি কি ঘটতে পারে আরো এক সপ্তাহ, যদিও আবার পার্লামেন্ট হাউসে নজিরবিহীন গৃহযুদ্ধের পর এই প্রথমবার আমেরিকাতে আবার 20,000 সৈন্য মোতায়েন করা হয়েছে, কিন্তু সেটা যাচ্ছে যে এই ট্রাম্পের যে চরিত্র দেখলাম সেই চরিত্র কি বাংলাদেশে দেখার জন্য নতুন কিছু, কারণ এখান থেকে আবার আমাদের শিক্ষণীয়টা কিছু আছে কিনা? অবশ্যই যখন আমরা আমেরিকার কথা আলোচনা করবো এটা নতুন কিছু, কেন এটা 220 বছরের ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি, সুতরাং এটা একেবারে নতুন ঘটনা, এবং এটা একটা বদ্ধ উন্মাদ প্রেসিডেন্ট গড়িয়েছেন, এবং সেটাকে প্রতিহত করার জন্য তাদের প্রতিষ্ঠানগুলো যেভাবে কাজ করছে সেটা প্রশংসা করতে হবে। অবশ্যই আমেরিকার যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, যেটা চেক এন্ড ব্যালেন্স আমরা বলি পলিটিক্যাল সায়েন্সে, সেটা আমিনা মহসিন আরো ভালো বলতে পারবেন, সেই চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে কাজ করে এটা কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম, এবং আমরা অবশ্যই বলবো যে আমেরিকার গণতন্ত্র শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে। এই সৈন্যের হিসাবটা যদি আপনি চিন্তা করেন, মার্কিন সৈন্য আফগানিস্তান, ইরাক এবং সিরিয়াতে যে পরিমাণ সৈন্য আছে এই সৈন্য সংখ্যা তার চেয়ে দ্বিগুণ, এবং আমেরিকা এখন মোকাবিলা করছে বহিঃশত্রু না, ইসলামী জঙ্গি না, আমেরিকা এখন নিজের দেশের যে দানব সৃষ্টি হয়েছে, নিজের দেশে যে স্বৈরাচারী দানব সৃষ্টি হয়েছে, যে শ্বেতাঙ্গরা সৃষ্টি করেছে একটা এই যে বর্ণবাদী সন্ত্রাসী গোষ্ঠী, তাদের মোকাবিলা করার জন্য এত সৈন্য তাদেরকে মোতায়েন করতে হচ্ছে, সুতরাং এটা আমেরিকার জন্য সুখবর না। জি আবু আলম, আপনি আমাদের সঙ্গে থাকেন, আমি অধ্যাপক আমিনা মহসিনের কাছে আরেকবার যেতে চাই। আমিনা মহসিন, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, আমি যে জায়গাটা আপনার কাছে আরেকটু জানতে চাই, একজন উন্মাদ শাসককে প্রতিহত করবার জন্য আমেরিকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী ভূমিকাটা দেখালো, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমরা আমাদের মানদণ্ডটা বিচার করি, সেখানে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনি কোন মানদণ্ডে দাঁড় করাবেন? না দেখুন, আমেরিকান ইনস্টিটিউশনস গুলো তো আমাদের চাইতে ভিন্ন, মানে যে ভিন্ন, এবং এখানে অনেকগুলো চেক এন্ড ব্যালেন্সের প্রক্রিয়া আছে। আপনি আমাদের কনস্টিটিউশনে যে দেখতে হবে, যে আপনাকে কনস্টিটিউশনালি দেখতে হবে যে কোথায় কাকে কে আটকাতে পারছে, সেখানে আমরা দেখছি আমেরিকান প্রেসিডেন্ট উনার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা দেখছি ওখানে আর্টিকেল 14 আছে, আর্টিকেল 25 আছে, কংগ্রেসের অনেক ক্ষমতা আছে ওখানে, আমরা দেখতে পাচ্ছি যে সেনেটের ক্ষমতা আছে, গভর্নরদের ক্ষমতা আছে, ওদের মানে পুরো সিস্টেমটাই কিন্তু আমাদের সিস্টেমটা থেকে অনেক ভিন্ন, এবং রেজাল্ট গুলোকে আবার সার্টিফাই করে, মানে কংগ্রেসে এসে সেটা সার্টিফাইড হতে হয় এবং প্রত্যেকটা স্টেটকেও সেটা সার্টিফাই করতে হয়, এবং আপনি মানে অনেকগুলো ধাপে ধাপে যায়। ধরেন যখন আমরা এটা দেখতে পারলাম যে ট্রাম্প যখন অ্যাকিউজেশনস গুলো আনলো তখন আবার রিকাউন্টে গেল, রিকাউন্টের পরে আবার একটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেল, সেইগুলো যখন ডিসমিস হলো তারপরে আমরা দেখলাম যে স্টেট গুলোকে সেগুলোকে সার্টিফাই করতে হলো, সেটা আবার কংগ্রেস আসলো। এই এত বিস্তৃত ইয়ে তো আমাদের নেই, চেক এন্ড ব্যালেন্সের সিস্টেমটা আমাদের নেই বা সার্টিফাই করার সিস্টেমটাও আমাদের নেই। বাট হ্যাভিং সেড দ্যাট, আমি এটাও মনে করি যে আমেরিকান সিস্টেমে একটা বিরাট দুর্বলতা, যেটা ওদের ইনস্টিটিউশনস আমেরিকান ডেমোক্রেসি এত স্ট্রং হওয়া সত্ত্বেও, সেটা হলো যে ধরেন ট্রাম্প তো রিপাবলিকান না, উনি তো রিপাবলিকান দলে ছিলেন না, মানে একজন মানুষ মানে প্রেসিডেন্ট পদ প্রার্থী হয়ে যেতে পারেন, উনি টাকার জোরে হয়ে গেলেন জিনিসটা, উনি টাকা আনলেন, উনি এখানে প্রার্থিতা পেয়ে গেলেন, ওনার মানে ইনস্টিটিউশনস গুলো অনেক শক্তিশালী হওয়া সত্ত্বেও আমি মনে করি যে ওনার মতো একজন লোক 4 বছর চালিয়ে যে গেলেন, এবং পুরোপুরিতে উনি এক ধরনের উন্মাদনা, নিজের দেশের মধ্যে রেসিজম এগুলো ছড়িয়ে দিল, যেগুলো নজিরবিহীন আমি বলবো না, এর আগে আমরা হিটলারেরও এগুলো দেখেছি, মুসোলিনিরও আমরা এগুলো দেখেছি, একটা ফেস আছে সেই জায়গাটাতে। আমার মনে হয় আমাদের এতগুলো ইনস্টিটিউশন না থাকলেও আমাদের দেশে আমার মনে হয় না যে জনগণ এই ধরনের মানুষকে এত বছর ক্ষমতায় রাখতো, এবং আমার মনে হয় বাংলাদেশের একটা বিরাট শক্তি হলো আমাদের জনগণ, এবং এই ধরনের একজন রাষ্ট্রপ্রধান যে সমাজের মধ্যে বর্ণবাদ বলেন আপনি কিংবা যখন তখন টুইট করছে এবং
ইচ্ছা মতো কথা বলছে, মানে এইভাবে এই প্রক্রিয়া কিন্তু মানে বাংলাদেশের জনগণ সেইটা অ্যাকসেপ্ট করবে না। সো ওদের হয়তো ইনস্টিটিউশনালিজমটা যেটা শহীদ সাহেব বলছিলেন সেটা আছে, আপনিও যেটা প্রশ্ন করেছেন সেগুলো হয়তো আছে, কিন্তু আমাদের ওই ইনস্টিটিউশনসগুলোকে আমাদেরকে আরো, আমি অবশ্যই স্বীকার করে নিচ্ছি যে আমাদের ইনস্টিটিউশনসগুলোকে আমাদের অনেক শক্তিশালী করতে হবে, বাট আমি মনে করি যে কি আমাদের জনগণের একটা বিরাট শক্তি আছে। অধ্যাপক আমানা মহসিন, থাকুন আপনি আমাদের সঙ্গে। জনাব আবু আলম, আমি আপনার কাছে যে বিষয়টা আরেকটু জানতে চাই সেটা হচ্ছে, আমরা তুলনা করছি না, আমেরিকার গণতন্ত্র প্রায় 250 বছরের, সেই জায়গাতে আমরা একদমই নবীন, কিন্তু আমাদের নবীন ডেমোক্রেসি হিসাবে আমাদের গণতন্ত্রের দুর্বল দিকগুলো কোনটা, আর ছোট করে যদি বলতেন যে সবলতার দিকগুলোই বা কোনটা? আমেরিকার সাথে তো আমাদের ওইভাবে তুলনা করা যাবে না, কারণ ওদের সিস্টেমটি আলাদা, ফেডারেল সিস্টেম, অনেকগুলো 50টা রাজ্য মিলে তাদের বড় একটা দেশ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর তাদের বিভিন্ন পদ্ধতি আছে, চেক এন্ড ব্যালেন্স আছে, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। তো আমরা যখন তুলনা করবো তখন তো ওই পদ্ধতিতে আমরা নাই, আমরা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত, প্রধানমন্ত্রী শাসিত, পার্লামেন্টারি সিস্টেমে আছি। হয়তো আমাদের গ্রেট ব্রিটেনের সাথে বা অন্যান্য ভারতের সাথে বা অন্যান্য দেশে যেখানে পার্লামেন্টারি সিস্টেম আছে তাদের সাথে তুলনা করাটা অনেক সহজ হবে। তারপরও যেটা ইম্পর্টেন্ট, যে ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, বটম লাইন হলো যে ইনস্টিটিউশন গুলো কিভাবে কাজ করতেছে, সেটা একটা ইম্পর্টেন্ট জায়গা। যে আমাদেরও তো ইনস্টিটিউশন আছে, আমাদের নির্বাচন কমিশন আছে, শক্তিশালী নির্বাচন কমিশন থাকার কথা, আমাদের সংবিধান একটা নির্বাচন কমিশনের কথা বলছে, এবং নির্বাচন কমিশনে কি কি দায়িত্ব হবে, তারা কিভাবে নির্বাচন পরিচালনা করবেন, তাদের নিয়োগ কিভাবে হবে, এগুলো কিন্তু খুব লিখিতভাবে আছে। তো এগুলো যখন আমরা বিবেচনা করব তখন আমরা ওদের যে নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন যারা পরিচালনা করেন তাদের যে শক্তিশালী ভাবমূর্তি এবং তাদের যে একদম মেরুদণ্ড সোজা করে যে তারা কাজ করেন সেটা কিন্তু আমরা আমাদের দেশে সবসময় দেখতে পারি না বা অনুপস্থিত থাকে, এই কারণে অনেক এই বিষয়ে আলোচনা হয়। ধরেন ওদের বিচার বিভাগ, যেটা বিচার বিভাগেও তাদের বিচারকরা কিন্তু ভাগ, একটা ডেমোক্রেটিক কয়েকজন রিপাবলিকান, এবং এখন তো রিপাবলিকান রেজিস্টার্ড ভোটাররা বেশিরভাগ বিচারক, সুপ্রিম কোর্টে তাদের মেজরিটি আছে এবং অনেক স্টেট কোর্টেও তাদের মেজরিটি আছে। তারপরেও কিন্তু তারা কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে যেটা ন্যায় বিচার সেটা করার চেষ্টা করেন এবং ন্যায় বিচার করেন। তো সেখানে ধরেন আমাদের বিচার বিভাগ নিয়ে অনেক নানাবিধ প্রশ্ন করা হয়, অনেক রায় নিয়ে আপত্তি তোলা হয়, সেখানে বিচার বিভাগ কি রোল প্লে করতেছে, শক্তিশালী রোলটা প্লে করতে পারছে কিনা, কতদিনে পারবে, সেসব নিয়ে অনেক আলোচনার বিষয় আছে। সুতরাং আমাদের কিন্তু আমাদের প্রশাসন আছে, যেটা সিভিল সার্ভিস, পুলিশ সার্ভিস, মিলিটারি সার্ভিস, এই সার্ভিস গুলো প্রজাতন্ত্রে যারা কাজ করবেন তারা কিভাবে কাজ করবেন, তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কোনো দলের কর্মচারী না। সুতরাং তারা কিভাবে কাজ করবেন, এবং পুরো রূপরেখা আছে, সংবিধান আছে, এবং সংবিধানের সাথে তাদের সার্ভিস রুলস আছে, এবং তারা কিভাবে তাদের দায়িত্ব পালন করবেন সেগুলো কিন্তু একদম পরিষ্কার ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে। তখন আপনি যখন ওই ইনস্টিটিউট গুলার তাদের যা দায়িত্ব কর্তব্য এবং তারা কিভাবে কাজ করবেন সবকিছু যখন পরিষ্কার আছে তখন তারা কিভাবে কাজ করছেন সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হতে পারে। আমি আপনাকে আগের বারও বলেছি যে আমাদের অনেক দূর যেতে হবে, মেবি আমাদের আরো 1000 মাইল দূরে যেতে হবে, আমাদের কিন্তু এই যাত্রাটা করতে হবে এবং আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে যে আমাদের ইনস্টিটিউট গুলাকে আমরা এত শক্তিশালী করব যাতে আমাদের গণতন্ত্র শক্তিশালী হয়। এবং আমি মনে করি যে আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়ন এবং গণতন্ত্র যদি একসাথে না থাকে এটা একই মুদ্রার এপিটোপে, আপনি শুধু উন্নয়ন দিয়ে কিছু হবে না, শুধু গণতন্ত্র দিয়ে কিছু হবে না, গণতন্ত্র উন্নয়ন একসাথে করতে হবে, তাহলে উন্নয়ন। আবু আলম, তাহলে এখন আমাদের কোনটা আছে, দুটো পাশাপাশি হাঁটছে, উন্নয়ন আর গণতন্ত্র, নাকি শুধু উন্নয়নটাই আছে? না, আমরা অবশ্যই উন্নয়ন নিয়ে এখন কথা বলছি, আমরা উন্নয়নটা অনেক বেশি আমাদের, বাট উন্নয়ন নিয়ে যখন আমরা কথা বলি সেখানে একটা বটম লাইন বলা উচিত, আমাদের মনে রাখা উচিত আমাদের দেশের জিডিপি অনেক আমাদের 7-এর উপরে চলছে কয়েক বছর ধরে, আমাদের অনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে, এটাতে আমাদের তো পুঁজিবাদী রাষ্ট্র, এটা তো সমাজতান্ত্রিক রাষ্ট্র না, পুঁজিবাদী রাষ্ট্রে যেটা বলা হয় যে উন্নয়নের ফলাফল ট্রিকল ডাউন করে মানুষের কাছে যায়, তৃণমূল মানুষের কাছে যায়। এখন যদি আমি চিন্তা করি যে 72 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু যেদিন এদেশে ফিরে এসেছিলেন সেদিন গরিব মানুষের সাথে ধনী মানুষের যে তফাৎ ছিল, আর আজকে 2021 সালে 14ই জানুয়ারি আমরা হয়তো কথা বলছি, 14ই জানুয়ারিতে কি অবস্থা সেইখানে আপনি যদি দেখেন তাহলে বড়দের সাথে ধনীর সাথে গরিবের ব্যবধান বেড়েছে। সুতরাং উন্নয়নের ফলাফল ট্রিকল ডাউন করে দরিদ্রদের কাছে গিয়েছে এটা আমরা খুব একটা দাবি করতে পারছি না, সেটাও যেতে হবে। জি আবু আলম সাহেব, থাকুন আপনি আমাদের সঙ্গে। অধ্যাপক আমেনা মহসিন, আমাকে অনুষ্ঠান শেষ করে আসতে হবে, আমি ছোট করে জনাব আবু আলম সাহেবের কথা সূত্র ধরে আপনাকে বলতে চাই যে গণতন্ত্র এবং উন্নয়ন দুটো পাশাপাশি পথেই হাঁটতে হবে, তো সেই রাস্তাতে আমরা আসলে দুটো কি পাশাপাশি আছি নাকি চেক এন্ড ব্যালেন্সটা কোথাও ওলট পালট হচ্ছে?
দেখুন, এই উত্তরটা তো উনি দিয়েছেন, উনি খুব ক্লিয়ারলি এই কথাটা বলেছেন যে এই মুহূর্তে আমরা দেখছি যে উন্নয়ন, মানে আমরা উন্নয়নের কথা বলছি কিন্তু যেটা কাম্য সেটা হলো দুটোকে একসাথেই চলতে হবে। এবং কিছু আমাদের যে ইনস্টিটিউশনসগুলো, মানে আপনি যে প্রশ্নটা করছেন, আমি প্রথমেই বলেছিলাম যে দুটো সিস্টেম কিন্তু একেবারেই ভিন্ন সিস্টেম। আমরা কিছু 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 জায়গায় আমরা অনেক শক্তিশালী আছি, আবার কিছু জায়গায় আমাদের দুর্বলতা গুলো, আমাদের ইনস্টিটিউশন বিল্ডিং গুলো আরো শক্তিশালী হতে হবে। আমি একটু বলে নিই, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র আমরা বলি অনেক পুরনো গণতন্ত্র, অনেক শক্তিশালী, কিন্তু আমাদেরকে এটা ভুলে গেলে হবে না যে মার্কিন যুক্তরাষ্ট্রে 60 দশক পর্যন্ত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের জনগোষ্ঠী ছিল যাদের ভোট দেওয়ার অধিকারই ছিল না। তো সেই জায়গাটাতে ইট হ্যাজ অলওয়েজ বিন আ ভেরি রেস, মানে এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সে ধরনের কিন্তু মানে গণতন্ত্র আমাদের না, আমরা কিন্তু এক ধরনের ইউনিভার্সাল সাফ্রেজ থেকেই প্রথম থেকে স্টার্ট করেছি। বাট আমি মনে করি যে এই মুহূর্তে হ্যাঁ আমাদের একটা গণতন্ত্রের কিছু ডেফিসিট আছে এবং কিছু আমাদের কিছু ইনস্টিটিউশনস, যা মানে পার্টিকুলারলি ইলেকশন কমিশনের একটা বিরাট একটা, মানে ইলেকশন কমিশনকে অবশ্যই আমাদের শক্তিশালী করতে হবে এবং ইলেকশনের উপরে যে মানুষের আস্থা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আমেনা মহসিন এবং জনাব আবু আলম, আজকে ম্যাট্রেস অ্যান্ড টু দ্য পয়েন্টে আপনারা এসেছেন এবং আপনারা আপনাদের মতো করে মতগুলো দিলেন বলে। দর্শক, আমি বিদায় নিব, তার আগে বলবো আমাদের সম্মানিত দুজন অতিথি একটি জায়গাতেই কিন্তু বারবার জোর দিয়েছে, সেটা হচ্ছে একজন উন্মাদ শাসক কিংবা একজন ক্ষমতালোভী শাসক যতই তার ভক্ত এবং সমর্থকদের উৎসাহী দিয়ে ক্ষমতার চেয়ারে থাকার যতই বাসনা করুক না কেন, কিন্তু সাংবিধানিক কিংবা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি তার মেরুদণ্ডটা সোজা করে রাখে কিন্তু ওইভাবেই ক্ষমতার চেয়ার আঁকড়ে রাখা সম্ভব হয় না। সুতরাং মেরুদণ্ডটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ভীষণ শক্ত করে দাঁড়িয়ে থাকতে হবে, যেটা আমেরিকা এই শেষ মুহূর্তে এসে দেখাচ্ছে বারবার। আমি সোমা ইসলাম, ম্যাট্রেস অ্যান্ড টু দ্য পয়েন্ট থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি।